পক্ষ হইতে সকলকে ওয়েলকাম জানাই। হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে শেয়ার করব রাজ্যের পিএসসি ক্লার্কশিপ মেন এক্সামের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে, এবং পিএসসি ক্লার্কশিপের রিপোর্ট রাইটিং একটি আসবে ইংরেজি, সেই ইংরেজি রিপোর্ট রাইটিংয়ের কমন বা ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে বলি, ভিডিও অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই ভিডিওটি অন্যকে শেয়ার করে দেখার উপকার করবে, শেয়ার করে দিয়ে, এবং আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব রাখবে নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেল। তো শুরু করা যাক আজকের এই ভিডিও। দেখো, এক ইংরেজিতে রিপোর্ট রাইটিং একটি আসবে, সেই রিপোর্ট রাইটিংগুলো দেখানো হচ্ছে। এক নম্বর, সাইক্লোন, আমফান, বুলবুল বা ফণী। দেখো, সাইক্লোন যে কোনো একটা আসলেই লেখা যাবে, বলতে গেলে সেই রকমভাবে শিখে আসবে। আমফান এবছর হয়ে মানে ইম্পর্টেন্ট আছে এটা টপিকটা, আমফান বা বুলবুল বা ফণী, ঠিক আছে। দুই নম্বর, ইফেক্ট অফ করোনা ভাইরাস অন ইন্ডিয়ান ইকোনমি। ইফেক্টটা কীরকম হয়েছিল, করোনা ভাইরাসের ইফেক্টটা কীরকম পড়েছে ইন্ডিয়ান ইকোনমিতে, সেটা একটা মানে রিসেন্ট টপিক, এটা কারেন্ট টপিকের মধ্যে পড়ে এগুলো, এগুলো দেখে নেবে ভালো করে, ঠিক আছে। তারপর দেখো, ফ্লাড ইন ওয়েস্ট বেঙ্গল, তারপরে যে ফ্লাড ইন ওয়েস্ট বেঙ্গল, ফ্লাড হতে ফ্লাড, তারপরে ওয়েস্ট বেঙ্গল না হয়ে আসাম হতে পারে এখানে, ঠিক আছে। চার নম্বর, ওয়াটার স্কারসিটি অথবা গ্লোবাল ওয়ার্মিং, এই যে ওয়াটার প্রবলেমটা বিগ প্রবলেম, এটা ঘুরিয়ে আসতে পারে প্রশ্ন। পাঁচ নম্বর, প্রাইস রাইস এসেনশিয়াল কমোডিটিস বা প্রাইস রাইস মানে জিনিসপত্রের দাম বাড়ছে, পাঁচ নম্বর, ঠিক আছে, এটা একটা ভালো টপিক। তারপর ছয় নম্বর দেখো, দেখবে ব্লাড ডোনেশন ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্প, এটাও একটা ভালো টপিক। সাত নম্বর, ফায়ার বা ওয়াটার লকড কন্ডিশন ইন ইয়ার এরিয়া, তোমার এরিয়াতে তোমার লোকালিটিতে ওয়াটার লকড কন্ডিশনটা কেমন, বা তোমার লোকাল তোমার লোকালিটিতে ফায়ার এফেক্টেড হয়েছে বা আগুন লেগে যাওয়া ঘটনা, ঠিক আছে, এগুলো একটা দেখে যাবে। তারপরে আট নম্বর, রোড অ্যাক্সিডেন্ট বা রোড অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে বাস বা ট্রেন বা এই যে ষোলো জন শ্রমিক পরিযায়ী ট্রেনে মারা গেল, সেটা একটা এর মধ্যে পড়ে, রোড অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে, ঠিক আছে, একটু দেখে দেবে অ্যাক্সিডেন্ট সম্পর্কে রিপোর্টগুলো। নয় নম্বর, চাইল্ড লেবার ইন সোসাইটি, চাইল্ড লেবার ইন সোসাইটি। তারপর দশ নম্বর দেখবে, রোল অফ সোশ্যাল সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার রোলটা কেমন সে বিষয়ে রিপোর্ট। এগারো নম্বর, আনএমপ্লয়মেন্ট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ায় যে লকডাউনের ফলে আনএমপ্লয়মেন্ট হয়েছে বা অনেক জবলেস হয়েছে, এই বিষয়টার সম্পর্কে একটা রিপোর্ট, আনএমপ্লয়মেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। বারো নম্বর লাস্ট, করোনা ভাইরাস অ্যান্ড ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প, করোনা ভাইরাস এবং অথবা ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প, ওটা অ্যান্ড হবে না, এখন অথবা হবে, ঠিক আছে, অথবা হবে এখানে, ডেঙ্গু অথবা করোনা ভাইরাস ক্যাম্প, অ্যাওয়ারনেস ক্যাম্প, এ সম্পর্কে রিপোর্ট। তো এগুলো খুব ইম্পর্টেন্ট টপিক, এগুলো একটু দেখে যাবে পরীক্ষার আগে, ঠিক আছে, শেষ মুহূর্তে তোমরা একটু দেখে নেবে। আর পরীক্ষার যে গুরুত্বপূর্ণ আপডেটটা এরপরে আমি দেখাচ্ছি, পেপার কাটিংটা। করোনা আবহে সমস্ত সূচি পাল্টে গেছে, একগুচ্ছ নিয়োগ পরীক্ষা দিনক্ষণ ঘোষণার পরও তা পিছিয়ে দিতে বাধ্য হয়েছে পিএসসি। এবার করোনা পরিস্থিতির মধ্যে ক্লার্কশিপ মেন পরীক্ষার দিনক্ষণ ও শূন্যপদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করল পিএসসি। ক্লার্কশিপের প্রাথমিক পর্বে পরীক্ষার প্রায় 65,000 পরীক্ষার্থী এবার সফল হয়েছেন, এর মধ্যে ক্লার্ক পদে নিয়োগ হতে চলেছে অন্তত 7,227 জন, অনেক ভ্যাকান্সি আছে, 7,227 জনকে পিএসসি নিয়োগ করবে এই খবরই দিয়েছে। এবার আমরা দেখে নেব পরীক্ষাটা ওই তারিখে হবে কি না, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 6 ডিসেম্বর ক্লার্কশিপ মেন পরীক্ষা হতে পারে, ওই পরীক্ষায় সফল প্রার্থীদের নিয়োগ করা হবে। দেখো, ওই 6 তারিখে পরীক্ষার ডেট দিয়েছে, অর্থাৎ ওই 6 ডিসেম্বরে পরীক্ষা হচ্ছে, ঠিক আছে, সেরকম প্রিপারেশান নিতে হবে, 6 ডিসেম্বর পরীক্ষা হচ্ছে আর ওই পরীক্ষার সফল প্রার্থীদের নিয়োগ করা হবে। এটাই ছিল আজকের নিউজ বা সাজেশান। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে নতুন নতুন ভিডিও আপডেট পেতে এই চ্যানেলে, এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।